কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় চার স্কুল ছাত্রী নিহত হয়েছে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে রোববার সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ ঘুমন্ত অবস্থায় চালকের দ্রুত গতিতে গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ রোববার সকালে শিমুলিয়া গ্রামের কুঠিপাড়া মক্তবে কোরআন শিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থীরা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে এ সময় ঘটনাস্থলেই মারা যায় মিম গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তানজিলা খাতুন মারিয়া খাতুন ও জ্যোতি খাতুনে তারা সবাই পূর্বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাস্তার কাছে খাইছিলাম আছে আছে করে পড়ে গেল পড়ে যাওয়ার পর আমি উঠে আসলাম আসে দেখি যে আছে মাইক্রোটা চলে গেল থালপালগুলা মাদ্রাসা থেকে বাড়াইছে বাড়ানোর পরে ওই গাড়িটা ঘুমের ঘরে অলরেডি বামের গাড়ি ডাইন সাইডে চলে আসছে এসে ওদের গাড় উপর দিয়ে গাড়ির নিচে লাভে চলে গেছে একসঙ্গে চার শিক্ষার্থীর মৃত্যু কিছুতেই মানতে পারছে না শোকাহত এলাকাবাসী চালককে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনার দাবি স্বজনদের পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে বাচ্চা ছোট শিশু বাচ্চারা মারা গেছে তো এই পরিস্থিতিতে অবশ্যই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এগুলোর বিচার চাই দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ ছয়টা তিরিশ মিনিটের সময় মাইক্রোটা তাদের বাম সাইড থেকে ডান সাইডে এসে তাদেরকে চাপা দেয় চাপা দেওয়ার প্রেক্ষিতে ঘটনাস্থলেই একজন মারা যায় চারজন গুরুতর আহত হয় তাদেরকে খুবসা হাসপাতালে ইয়েতে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করা হয় হাসপাতালে তিনজন মারা যায় শুধু মামলাই হবে না যাতে চালক যথাযথ আইনীর আওতা এনে তাকে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা যায় সে বিষয়টা আমাদের মাথায় আছে দুর্ঘটনার প্রতিবাদে প্রায় চার ঘন্টা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইন্ডিপেন্ডেন্ট নিউজ